ইনশাআল্লাহ ডিসেম্বরে দল ঘোষণা হবে, ডিসেম্বরের পরে আপনাদের এলাকায় প্রোগ্রাম হবে, আপনারা যাবেন, সেখানে বিভিন্ন ধর্মের মানুষও আসবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শুনতেও আসবে, বক্তা হিসাবেও আসবে। ওই জায়গায় আমরা যাব দুটো বিষয়ে, দেশপ্রেম, দেশবাসীর প্রেমে, দেশ সেবা, দেশবাসীর সেবা। তাহলে সেই জায়গায় স্লোগানটাও হবে দুই ধরনের, দেশপ্রেমের স্লোগান, দেশবাসীর স্লোগান, মনে থাকবে। আর কিছু অশুভ মানুষ চাইবে আমাদের মধ্যে ডিভাইড তৈরি করার, কেউ ডিভাইড হবেন না, মিলেমিশে থাকবেন। আপনারা আগামী দিন আমাকে ভাই হিসাবে, সন্তান হিসাবে দায়িত্ব দিচ্ছেন যে আমি আপনাদের হয়ে রাজনীতির ময়দানে আসি, দায়িত্ব দিচ্ছেন, তাহলে আমি যেভাবে বলবো আপনারা সেভাবে চলবেন তো জি। তাহলে আপনারা আজ থেকে বামফ্রন্ট নয়, কংগ্রেস নয়, টিএমসি নয়, আজ থেকে আপনারা আল্লাহর বান্দা, নবীর উম্মত, দাদা হুজুরের মুরিদ, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে আজ থেকে আপনারা ভাইজানের দলে থাকবেন, বাবাজির দলে থাকবেন, ঠিক আছে? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, বাম কংগ্রেস নয় তো, টিএমসি নয় তো, না, অনেক হয়েছে, আমাদের নিজেদের একটা থাকা দরকার আছে। আমরা কারো বিরুদ্ধে না, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। 73 বছর তো আপনারা হলেন, না আদিবাসীর উন্নয়ন করেছেন, না দলিতদের উন্নয়ন করেছেন, না মতুয়াদের উন্নয়ন করেছেন, না খ্রিস্টানের উন্নয়ন করেছেন, না শিখ, না পাঞ্জাবি, না মুসলমানের। আসুন একটা বার আমরা রাস্তা দেখাই, চলুন, দেশ ইনশাআল্লাহ পৃথিবীর বুকে 10টা দেশের মধ্যে দৌড়ে যাবে, সেরকম জায়গায় আমরা নিয়ে যাব। কারণ এই ভারতকেই আমরা পৃথিবীর বুকে সম্মানের সিংহাসনে সর্বদিক দিয়ে উন্নত করেছি, আমরাই করেছি। সেই জায়গায় আগিয়ে আসতে হবে আমাদের ঘরে। দ্বিতীয় নম্বর কথা, আমি একটুখানি চাইছি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে রাজনীতি বিষয়ে তিনার কি বক্তব্য, তিনার জীবন ইতিহাসে কি আছে, একটু কিতাব খুলে আপনাদেরকে দেখাতে চাইছি। আব্বাদের সময় আছে তো, ছেড়ে দেবার 15 মিনিট বাকি আছে, একটুখানি বসেন তাহলে, একটু দেখাই, কেন একটু জানা দরকার, যে কি জানা দরকার আছে।